যে লেকচার নিয়ে শুরু করছি টেকনিক্যাল লেকচার, টেকনিক্যাল লেকচার হচ্ছে অনেক যোগ বিয়োগ গুণ ভাগ এবং কমপ্লিমেন্ট 1 এবং কমপ্লিমেন্ট 2 একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক যোগ বিয়োগ গুণ ভাগ এই লেকচারটা নিয়ে আজকে কমপ্লিট আলোচনা করব। লেকচার আসলে একটু বড় হতে পারে, বাট আপনাদের একেবারে সম্পূর্ণভাবে এটা পেয়ে যাবেন, সম্পূর্ণ এখন শর্টকাট হয়ে ক্লাস আমি আপনাদেরকে দেখাই। তো আমি এট ফার্স্টে বুলিয়ানের যে সূত্রগুলো আছে সেটা আমি আগে এখানে দিয়ে দিছি, যে 0 প্লাস 0 সমান হবে হচ্ছে 0 এবং 1 প্লাস 0 সমান হচ্ছে 1 আর 0 প্লাস 1 সমান হচ্ছে 1 আর 1 প্লাস 1 সমান হচ্ছে 0। এখানে 1 প্লাস 1 যখন 0 হচ্ছে তখন এখানে ক্যারি থাকে, ক্যারি হচ্ছে 1। সো ক্যারি 1, এই ক্যারি 1 এর হিসাব আমরা দেখবো। আসলে এখানে ক্যারি 1 না, এটা আইটেম করা যায়, যেমন আমরা এখানে 10 লিখতে পারি, এরপর হচ্ছে 10 লেখা যায় এখানে 1 প্লাস 1 সমান হচ্ছে 10, এরপরে হচ্ছে দেখি আমরা 1 মাইনাস 1 সমান 0, 1 মাইনাস 1 সমান হচ্ছে 0, 1 মাইনাস 0 সমান 0। এরপর কোন আমরা স্বাভাবিক গুণটা যেটা বসে একেবারে স্বাভাবিক হলো ছোট বলা যে গুণগুলো বসে, যে কোনো সংখ্যার সাথে জিরো তে গুণ করলে কত হইতেছে 0, আর ওয়ান এর সাথে অন গুণ করলো এন অন, ওয়ান 0 প্লাস 0 সমান 0, 0 প্লাস 1 সমান 1 ইনটু 0, 0 ইনটু 0 সমান হচ্ছে 0, 1 ইনটু 1 সমান হচ্ছে 1। এরপর কমপ্লিমেন্ট 1 এবং কমপ্লিমেন্ট 2 আমরা কমপ্লিট করব। সো আমরা যোগ গুলা দেখি, আর এই যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু করার জন্য যে মাধ্যমটা লাগে আমরা দশমিক লেকচারে 1 2 আমরা যে ব্যবহার করা রূপান্তর করে শিখছি সেটা হচ্ছে দশমিকের, আর দশমিকের পাশাপাশি আমাদের বাইনারি, যে বাইনারি হচ্ছে মূল কম্পিউটারের ভাষাটা সেটা হচ্ছে বাইনারি, আর বাইনারির মাধ্যমে কিন্তু যোগ বিয়োগ হয় গুণ ভাগ, অন্য কোনো হয় না, বাট অন্যগুলো দেওয়া থাকে আমাদের ওটাকে বাইনারিতে রূপান্তর করে তারপর যোগ বিয়োগ করতে হয়। যদি আমাদের কখনো অক্টাল দেওয়া থাকে, সাপোজ মনে করে হেক্সাডেসিমাল দেওয়া আছে, অথবা আমাদের অক্টাল দেওয়া আছে, আবার হেক্সাডেসিমাল এরকম দেওয়া থাকে, হেক্সাডেসিমাল আছে অক্টাল আছে হচ্ছে সাপোজ, তখন আমাদের এগুলোকে কি করতে হবে বাইনারিতে করে ফেলতে হবে, বাইনারিতে করার পর তারপরে সেটার যোগ বিয়োগ গুণ ভাগ আমাদের করতে হবে। সো আমরা এখন যোগ বিয়োগ গুলা কিভাবে করবো, আমরা সর্বপ্রথম একটা বাইনারিটাই করবো, আমরা রূপান্তর তো সবাই জানি, যদি সেটা অক্টালে আসে অথবা ডেসিমেলে আসে অথবা হেক্সাডেসিমেলে আসে ওইটা দেখা দিচ্ছে, আমাদের সবগুলা কি আগে কি করতে হবে বাইনারি করতে হবে, দেন আমাদের বাইনারি প্রক্রিয়াতে আমাদের কি করতে হবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে। তো যোগের যে নিয়মটা সেটা লিখে দিচ্ছে এখানে, বিয়োগেরটা এবং গুণেরটা, আপনারা এই তিনটা যদি ভালো করে বুঝতে পারেন তাহলে আমাদের যোগ বিয়োগ গুণ করা অনেক সহজ হয়ে যাবে। সো আমরা দেখি যোগ কিভাবে করব, যোগ করার জন্য আমরা একটা বাইনারি যোগ নিচ্ছি, সাপোজ মনে করেন এখানে আছে হচ্ছে বসে 5d তো হেক্সাডেসিমালে 16 ছিল, 16 এবং বসে যে 16 এবং হচ্ছে অক্টালে লেখা আছে হচ্ছে 27, এই অক্টাল এই দুইটাকে আমাকে যোগ করতে হবে, এই দুইটা সংখ্যাকে আমাদের যোগ করার জন্য এই দুইটাকে আগে কি করতে হবে বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপরে সেগুলোকে আমরা যোগ করব। সো আমরা এইটাকে আজকে ট্রাই করি কিভাবে যোগটা করতে হবে। সো আমরা এইট মানে ডি, ডি মানে কত জানি আমরা, এ বি সি ডি, সো এ যদি হয় 10, বি 11, সি হচ্ছে 12 আর ডি হচ্ছে 13, সো ডি এর মান হচ্ছে 13, 13 আর হচ্ছে 5, এই যে 5 এটাকে আমরা কি করবো রূপান্তর করে ফেলবো হচ্ছে কিসে, আমরা বাইনারিতে রূপান্তর করবো। এরপরে হচ্ছে এখানে হচ্ছে 2 আর 7 কে আমরা বাইনারিতে রূপান্তর করবো, এখানে লাগবে কয়টা, তিনটা 1 2 4, আর এটাকে রূপান্তর করার জন্য লাগবে 1 2 4 8, চারটাই লাগবে, চারটা করে হবে, যেহেতু সো তিনটা করে নিতে প্রথমত হচ্ছে 7 এর কি লাগে 1 1 1, তিনটাই লাগবে 7 হইতে, 2 আর 4 যোগ করলে হচ্ছে 6 আর 1 হচ্ছে 7, সো 1 1 1 7 এর বাইনারি। এবার 2 এর বাইনারি কত হবে, শুধু 2 দিলে হবে, এখানে 0 এখানে 0, সো 0 1 0 তাই করে এটা বাইনারি। এরপরে এটা আমরা 4 টা করে হবে, যেহেতু 4 টা করে নিব, d মান হচ্ছে 13, 13 হতে কি লাগে, এটা লাগবে এটা লাগবে আর এটা, সো আমাদের হচ্ছে কত 1 1 0 1, এরপরটা আমাদের 13 হইতে আমাদের 2 5 5 হইতে লাগে হচ্ছে 5 আর 4 আর, সো এইগুলো হচ্ছে 0 0, সো আছে 0 1 0 1, তাই গেল আমাদের বাইনারি। বাইনারি থেকে এখন বাইনারি যোগ করব আমরা, তো বাইনারি যোগ যেতে দুইটা প্লাস করতে যেতে বলছে, বাইনারি যোগটা কি করব, এই সংখ্যাটা তো আছে এখানে, সো আমরা এটাকে এখানে নিয়ে আসব, 1 1 1 0 1 0, এই সামনে 0 টা দিলেও হবে না দিলেও হবে, তো আমরা এটাকে প্লাস করব
1 plus 1 আমরা এখানে 1 plus 1 সমান লিখতে হচ্ছে 0 ক্যারি থাকে 1 সো 1 plus 1 সমান হচ্ছে 0 হাতে থাকে বা ক্যারি থাকে 1 এরপর এখানে হচ্ছে 0 এবং 1 0 এবং 1 কে যদি আমরা প্লাস করি তাহলে হবে হচ্ছে 1 এবং হাতের যে ক্যারি ছিল ক্যারিটা মিলে হচ্ছে আবার 1 সো এখানে 1 এই যে 1 0 প্লাস হচ্ছে 1 সমান হয় आंसर কত 1 এই যে 1 আর 0 প্লাস 1 সমান হচ্ছে 1 আর এখানে ক্যারি ছিল ক্যারিটা যদি আবার এটার সাথে প্লাস করি সমান আর যদি আবার কি হয়ে যাবে 0 সো এখানে আমার আবার হয়ে গেল 0 এইখানে যখন 1 প্লাস 1 করছি তখন আবার আবার কি হয়ে গেল ক্যারি একটা হাতে কিন্তু রয়ে গেল সো এইখানে দ্বিতীয়বার আবার কি করব 1 প্লাস 1 হচ্ছে সমান করতে হবে 1 প্লাস 1 এই যে এটা 1 প্লাস 1 করলে হবে হচ্ছে 0 আর 0 সাথে হাতের ক্যারি 1 করলে কত হবে আমার आंसर হয়ে যাবে 1 সো এখানে আবার এখানে এই 1 প্লাস 1 করার সময় এখানে কিন্তু হাতের ক্যারি 1 থেকে যায় এখানে ক্যারি 1 থেকে যায় এখানে মান আসে হচ্ছে 0 0 সাথে ক্যারি 1 যোগ করলে হয় হচ্ছে 1 সো আমরা এখানে 1 দিয়ে দেব হাতের এক কিন্তু এই 1 টা কিন্তু রয়ে গেছে সো আমাদের 3 নাম্বার ধাপ শেষ 4 নাম্বার এটা এটা যোগ করলে হচ্ছে 1 1 আর ক্যারি 1 করলে আবার 0 আবার কিন্তু থেকে যাচ্ছে 1 এরপর এটা যোগ করলে হচ্ছে আমার কত 0 0 আর ওখানে 1 আমার আবার হয়ে যাচ্ছে 1 এখানে ক্যারি থেকে যাচ্ছে 1 এই দুটো 0 করলে 0 আর 0 আর হাতের মানে 1 এখানে এরপর এখানে 1 ছিল এখানে কিছুই ছিল না সো এখানে 1 এর 1 সো আমার এইটা 0 এর সাথে কিছু দিতে হবে না সো আমার आंसर হয়ে গেল এইটা হচ্ছে আমার যোগফল সো এই যোগ হয়ে গেল আমাদের সবাই যোগটা আশা করি বুঝতে পারছেন এরপর আমরা দেখেন আবার আবার একটু দেখে নিই আমরা কিভাবে এটা আপনি করতে হচ্ছে দেখি 1 আর 1 করলে হচ্ছে 0 হাতের থাকে 1 0 আর 1 মিলে হচ্ছে 1 আর হাতের 1 মিলে হচ্ছে আমাদের 0 1 আর 0 হচ্ছে 0 1 আর হাতের 1 মিলে হচ্ছে 0 1 আর 1 প্লাস করলে 0 হয়ে যাবে হাতের আবার 1 থেকে যাবে এই 1 আর 1 প্লাস করলে হবে 0 আর হাতের 1 0 প্লাস 1 হবে 1 সো এটা আবার ক্যারি এই দুটো যখন করছি তখন ক্যারি 1 হয়ে গেল এটা আর এটা করলে হয় 1 আর হাতের 1 মিলে হবে আবার 0 সো আবার ক্যারি 1 থেকে যাবে এখানে এটা প্লাস করলে হবে হচ্ছে 1 হাতের থাকবে 1 সো 1 এই হাতে এই 0 0 আর হাতের 1 ছিল এই ওইখানে 1 হয়ে গেল আবার এই 0 0 করলে হয় 0 আর হাতের ছিল 1 সো 1 এখানে বসে গেল এই 1 টা যা ছিল তাই এখানে বসে গেল এখানে আর কোনো কিছু পাইনি এখানে 0 যেহেতু 0 0 ক্যারি কোনো কিছু ছিল না সো 1 1 0 1 0 0 এই হলো আমাদের যোগ এই ভাবে আমরা যোগটাকে করতে পারি যদি আপনারা একটা জিনিস খেয়াল করে হয় এটা যদি আপনারা একটু মুখস্থ রাখতে পারেন তাহলে আমরা সহজে যোগটা করতে পারব এরপর আমরা দেখব যে বিয়োগ বিয়োগটা রূপান্তর করার জন্য আমাদের এই প্রক্রিয়াটা মাথায় রাখতে হবে সো আমরা আজকে সব যে রূপান্তর জানি আমরা সাধারণত দুইটা বাইনারি সংখ্যা ধরে নিই দুইটা বাইনারি কে আমরা যোগ করব বিয়োগ করব সো 0 1 1 0 এই সব ছোট একটা নেই সহজে শর্ট শর্ট সময়ের মধ্যে বুঝে দেই আমরা যেমন এটাকে থেকে আমরা বিয়োগ করব হচ্ছে 1 1 1 এটা তিনটা আমরা বিয়োগ করব এই তিনটা সো বিয়োগ করার সিস্টেমটা কি আমরা জানি যে 1 থেকে 1 বিয়োগ হলে এই যে 1 থেকে 1 বিয়োগ হলে হবে হচ্ছে 0 আবার 1 থেকে 1 বিয়োগ হলে 0 আবার 0 থেকে 1 হলে এখানে হবে হচ্ছে কত 0 থেকে 1 গেলে এখানে থাকবে হচ্ছে 1 এবং ক্যারিও থাকবে 1 ক্যারি থাকবে 1 তো ক্যারি এখানে চলে আসবে আবার 1 থেকে 1 বিয়োগ হলে হবে 0 তো দিলে যা হবে যা মান হবে সো 101 এর आंसर তাই গেল আমাদের বিয়োগের প্রক্রিয়া এরপর আমরা গুণে চলে যাব তো গুণ করার জন্য আমরা গুণে একটা ছোট সংখ্যাই ধরে নিব শর্টকাট ওয়েতে আমরা সহজে সংখ্যা গুণ করতে শেষ করে দিব সো আমরা 0 আর ধরে একটা 1 1 1 1 এটাকে আমরা গুণ করব হচ্ছে 1 0 1 দিয়ে সো এটাকে গুণ করার জন্য ছোট বড় যেভাবে গুণ করছেন সেই প্রক্রিয়াটা গুণ করব এটা দিয়ে প্রত্যেকটা করব 0 দিয়ে আবার প্রত্যেকটা করব 1 দিয়ে আবার প্রত্যেকটা করব সো এই 1 দিয়ে গুণ করলে কত হবে 1 1 1 1 চারটা 1 দিয়ে গুণ করলে চারটা 1 হবে এরপর আমরা একটা ঘর করা হয়ে গেছে একটা ধাপ ছেড়ে আমরা এরপর 0 দিয়ে আবার চারটা করব একটা দুইটা তিনটা চারটা 0 হয়ে যাবে এখানে শেষ দুইটা দেখো আচ্ছা আমরা একটা এখানে করছ আছে এখানে আরেকটা করছ তো এখান থেকে আবার শুরু করব সো আবার 1 দিয়ে চারটা করলে চারটা 1 হয়ে যাবে সো এই সবগুলো আবার প্লাস করে দেব প্লাস করলে এখানে হবে হচ্ছে 1 এটা হবে হচ্ছে 1 এরপর এটা দুইটা 1 হচ্ছে 1 এটা হচ্ছে 1 এটা যোগ করলে হচ্ছে 0 আর 1 হচ্ছে 1 আর 1 আর 1 যোগ করলে হচ্ছে 0 হাতে থেকে যায় আবার ক্যারি 1 এরপর এই দুইটা আবার এখানে 1 হবে 1 আর এখানে 1 হচ্ছে সমান 0 আর 0 আর 1 করলে হচ্ছে 1 ক্যারি থেকে যায় 1 সো এখানে আবার এই দুইটা যোগ করলে 1 আর ক্যারি ছিল তাহলে 0 হাতে ক্যারি 1 থাকে এখানে 1 আর হলে 1 0 হলে 0 আর 1 এই আছে সো আমরা এটাকে গুণটাকে যোগ করে ফেললাম এরপর আমরা দেখব হচ্ছে আমরা যোগ বিয়োগ গুণ করে ফেললাম ভাগ প্রক্রিয়াটা এর আসলে ভাগে হচ্ছে যখন 0 সাথে 0 ভাগ হলে অর্ধ হয়ে যাবে আর 0 0 ভাগ যদি 1 হয় তাহলে হবে হচ্ছে
0 আবার 1 ভাগ 1 হলে হবে হচ্ছে 0 আর 1 আর যদি হয় হচ্ছে 0 ভাগ 1 হয় তাহলে এটা হচ্ছে না অর্থহীন সো আমরা এখন কমপ্লিমেন্ট 1 2 দেখি কমপ্লিমেন্ট 1 হচ্ছে কি আমরা যে সংখ্যাটা বাইনারি দেখলাম 10101 এই যে সাপোজ এটাই লিখছি এটাকে যদি আমরা কমপ্লিমেন্ট 1 করি তাহলে যে উপর বিপরীত যেটা চলে যাবে মানে 000 এই তিনটা হয়ে যায় কমপ্লিমেন্ট সো ওয়ান্স কমপ্লিমেন্ট যদি আমরা বলি তাহলে আমরা অ্যানসারটা কি হবে এইটা যদি বাইনারি থাকে অ্যানসারটা হবে তার বিপরীত ঠিক উল্টাটা তাহলে আমরা যা আসছে তার উল্টাটা হয়ে যাবে সাপোজ এখানে 10 1010 তাহলে অ্যানসার কত হবে 01 100 আর 10 এই হবে উল্টাটা যেটা থাকবে বাইনারি তার ওয়ান্স কমপ্লিমেন্ট হবে তার উল্টাটা একেবারে সিম্পল কথা একটা শর্টকাট ওয়েতে আমরা যেটা কমপ্লিমেন্ট বলব যে বাইনারি সংখ্যার কমপ্লিমেন্ট বলব তার উল্টায় দিলে আর যেমন এইটা হচ্ছে ওটা বাইনারি 1110 সো এখানে হচ্ছে 10110 সো আমরা এটাকে যদি আমরা কমপ্লিমেন্ট 1 করি তাহলে হবে 01001 এই হচ্ছে তার কমপ্লিমেন্ট একে এক্স আবার ওয়ান্স কমপ্লিমেন্ট এটা যদি থাকে বাইনারি তাহলে উল্টাটা হবে এবারে যদি আমি 2 এর কমপ্লিমেন্ট করি 2 এর কমপ্লিমেন্ট করার সময় আমাকে কি করতে হবে 1 এর কমপ্লিমেন্টের সাথে শুধুমাত্র 1 প্লাস করতে তাহলে হয়ে যাবে তাহলে আমার 2 এর কমপ্লিমেন্ট বের হয়ে যাবে তাহলে এটা হবে যে 1 প্লাস করার পরে যে মানটা আসবে সেটা হবে হচ্ছে 2'স কমপ্লিমেন্ট 2 এর কমপ্লিমেন্ট সো এটা কিভাবে করি আমরা দেখি 1 আর 1 প্লাস করলে হবে হচ্ছে 0 আমরা যেটা এখানে প্লাস এর করেছিলাম আর ক্যারি থাকে 1 এরপরে আমরা দেখতেছি হচ্ছে 1 এর সাথে যদি আমরা 0 করি মনের সাথে আমরা যদি 0 করি তাহলে হবে হচ্ছে এখানে 1 এরপরটা 0 এরপরটা হচ্ছে 1 এর 1 সো এটাই হচ্ছে আমাদের যোগফল সো এইটা হচ্ছে ট্রুস কমপ্লিমেন্ট ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই তৃতীয় লেকচার দেখার জন্য আমরা তৃতীয় লেকচার মধ্যে পুরো আমাদের তৃতীয় অধ্যায় সম্পূর্ণ সংখ্যা পদ্ধতিকে একেবারে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছি এবং সম্পূর্ণ রূপান্তর করা শিখে নিলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম